আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাসে আমরা ইফতার নিজেরা খাই এবং অন্যজনকে দান করি। ইফতার দান করার মাধ্যমে ইফতারকারী যাকে ইফতার দান করছেন সে যত নেকি পাবে সমানভাবে আপনিও তেমনই নেকি পাবেন, কোনোটাকে কমতি করা হবে না, সমপরিমাণে দুজনেই নেকি পাবেন। তো যতজনকে আপনি ইফতার করাচ্ছেন ততজনের যে নেকির সওয়াব রমজান পালনে সে সওয়াবটুকু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, রমজান মাসে আমরা কাদেরকে সাহায্য করব? আমরা ভাবি যে রমজান মাসে আমার আত্মীয় স্বজন গরিব দুঃখী এদেরকে দান করলেই হলো, অথবা আমার মসজিদে আমরা দান করে দিই। কিন্তু পাশাপাশি ছয়টি শ্রেণীর লোক রয়েছে যাদেরকে আপনি অবশ্যই অবশ্যই দান করতেই হবে, এবং এদেরকে আমরা প্রায় ভুলে যাই যে এদেরকে দান করা উচিত, অর্থাৎ ইফতার দান করা উচিত, ইফতার খাওয়ানো উচিত। আমরা তাদেরকে ইফতার প্রায় দেই না বলে চলে। আমরা অনেকে হয়তো জানিই না যে এইসব মানুষরা আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা বুঝতে সক্ষম নই। আমরা শুধু আমাদের কাছে মানুষদেরকে আমরা ইফতার দিই, কিংবা আমাদের বন্ধুবান্ধব বা আমাদের কোনো পার্টি আছে, হ্যাঁ, দাওয়াত দিচ্ছেন, এদেরকে আমরা ইফতার খাওয়াই। কিন্তু ছয়টি শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আমরা ভুলে যাই তারা যে ইফতার পাওয়ার যোগ্য, অতিশয় যোগ্য। আপনি এই ছয়টি মানুষের আপনি আমি যখন বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলেই তো তাদেরকে ইফতার দেওয়া উচিত। এর মধ্যে প্রথম হচ্ছে হাসপাতালে যারা রোগী এবং হাসপাতালে যারা কাজে নিয়োজিত তাদেরকে। রমজান মাসে আপনি দেখবেন যে হাসপাতালে তাদের সময় মতন তারা ইফতার করতে পারছে না, কারণ হাসপাতালে তো আর রোগী অনেক থাকে, অনেক মানুষ অনেক কাজ ব্যস্ত হয়ে পড়ে, কখন যে মানুষ অসুস্থ হয়ে যায় কেউ বলতে পারে না। সেই সময় আপনি যদি হাসপাতালে যান, গিয়ে যারা যারা অসুস্থ আছে, যারা ইফতার করতে পারছে না, রোগীর সামনে সারাক্ষণ থাকে, তারা কাজে নিয়োজিত থাকে, কিংবা অনেক গরিব শ্রেণীর লোক আছে, অনেক গরিব আছে যারা হাসপাতালে ঠিকভাবে ইফতার করতে পারে না, কিনতে পারে না, তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন। অর্থাৎ হাসপাতাল কেন্দ্রিক যারা আছে তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ট্রাফিক পুলিশ যারা আছে তাদেরকে। রাস্তাঘাটে আপনি দেখবেন ইফতারের সময় তাদেরকে 24 ঘন্টা তাদের দায়িত্ব পালন নিয়োজিত থাকে, তো তখন তারাও কিন্তু মানুষ, হ্যাঁ, তাদেরকে সময় দেওয়া হয় ইফতার করার জন্য, কিন্তু সবসময় কিন্তু ট্রাফিক পুলিশরা তারা কিন্তু সময় পায় না, তারাও কিন্তু ব্যস্ত হয়ে পড়ে। তো সেই সময় আপনি কিন্তু তাদেরকেও ইফতার দান করতে পারেন। আপনার ব্যক্তিগত যদি কোনো সময় থাকে, আপনি যদি ব্যক্তিগতভাবে যদি ফ্রি থাকেন, তখন তাদেরকে আপনি দান করতে পারেন। তৃতীয়ত হচ্ছে মানুষ ট্রাফিকে যখন আটকে পড়ে থাকে, রমজান মাসে ট্রাফিকে যে সিগন্যাল, সে সিগন্যালে অনেকে অনেকে আটকে থাকে, তারা ওই সময় আজান যদি দিয়ে দেয় তারা কিভাবে ইফতার করতে পারে? আমি নিজেও অনেক বছর আগে এরকম রমজানে রাস্তার মধ্যে আটকে পড়েছিলাম, তখন দেখলাম যে অনেক মানুষ আজানের সময় ওই যারা যানজটে আটকা পড়েছিল তাদেরকে ইফতার বিতরণ করেছে, এক বোতল পানি এবং খেজুর বিতরণ করেছে, সুবহানাল্লাহ। আপনি যদি এতটুকু করতে পারেন আর কি লাগে, আপনি দেখুন ওই সময় তারা কত কষ্টে থাকে। আপনি নিজেও যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে ওই সময় তাদেরকে দান করাটা, ওই সময় তাদেরকে ইফতার খাওয়ানোটা আপনার কাছে কত আনন্দ লাগতে পারে। তো এই সকল মানুষকে আপনি ইফতার খাওয়াতে পারেন। 4 নম্বর হচ্ছে অ্যাম্বুলেন্স চালক, যারা অ্যাম্বুলেন্সে চাকরি করে, যারা অ্যাম্বুলেন্সে থাকে, হ্যাঁ, হাসপাতালে রোগীদেরকে নিয়ে যায়, তারা কিন্তু যে কোনো সময় ব্যস্ত হয়ে পড়তে পারে, তখন আপনি খুঁজে খুঁজে তাদেরকেও দান করতে পারেন। রাস্তাঘাটে আপনি দেখেন যে অ্যাম্বুলেন্সের রোগী আছে, আটকা পড়ে আছে, তাদেরকে সবার আগে আপনি ইফতার খাওয়াবেন। ভিতরে রোগী থাকতে পারে, কিংবা সে চালকও একই মুমূর্ষু অবস্থায় আছে, তো আপনি তাদেরকে বিশেষভাবে নজর দিয়ে তাদেরকে ইফতার খাওয়াতে পারেন। 5 নম্বর হচ্ছে পথ শিশু, যারা রাস্তা রাস্তায় ঘুরে, যাদের বাসস্থান নেই, যারা অর্থাৎ পথ শিশু যাদেরকে বলা হয়, শুধু শিশু না,
অনেক মহিলা পুরুষও রয়েছে যাদের ঘর বাড়ি নেই, তাদেরকে আপনারা দান করতে পারেন নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিন চিন্তা করে আপনারা তাদেরকে ইফতার বা সেহরি যে কোনোভাবে দান করতে পারেন, বা মাসিকভাবে আপনারা দিয়ে দিতে পারেন, কিংবা দৈনিক তাদেরকে খাওয়াতে পারেন। ছয় নম্বর হচ্ছে প্রহরী, যারা রাতের দাঁড়াওনি কাজ করে, নাইট গার্ড যাদেরকে বলা হয় আর কি, তাদেরকেও আপনি দান করতে পারেন। দেখুন তারা কিন্তু সেহরি পালন করতে তাদের অসুবিধাও হতে পারে। আবার অনেকের আছে যে ইফতারের সময় তাদেরকে দায়িত্ব পালন করতে হয়, তো তখন তাদেরকেও আপনি সেহরি কিংবা ইফতার দান করতে পারেন। সেই ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, তারা যে সবসময় ইফতার পেয়ে থাকে বা সেহরি পেয়ে থাকে এটা আপনি চিন্তা করতে পারেন আবার নাও করতে পারেন, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে যে পৌঁছে দেওয়া। এই ছয় শ্রেণীর লোকদের আমরা খুব কমই জানি যে তাদেরকে সাহায্য করতে হয়। আমরা সবসময় দান করে থাকি আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা আশেপাশে যে গরিব দুঃখী রয়েছে তাদেরকে আমরা দান করে থাকি, কিন্তু পাশাপাশি এদেরকেও কিন্তু আমাদের চোখের আড়াল করা হচ্ছে। আমরা বুঝতে পারছি না যে তারা দান পাওয়ার যোগ্য, তারা ইফতার পাওয়ার যোগ্য, তাদেরকে আমাদের ইফতার দিতে হবে, এভাবে আমরা চিন্তা করি না। তো আশা করি আপনারা এই ছয় শ্রেণীর লোকদেরকে এবারও সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তাফিক দান করুক, আমিন।